আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ শনিবার একটা বিয়ের অনুষ্ঠানে এলাম আমি, আমার পরিবারের সবার সঙ্গে এসেছি এখানে। তো সেটারই কিছু অংশ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার পরিবারকে দেখাবো আপনাদের কাছে, এবং সকলের কাছে একটাই অনুরোধ করব, সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি আমার এই পরিবারের প্রিয় মানুষদের নিয়ে সারাটা জীবন থাকতে পারি। যতদিন আমি আছি আমি যেন আমার এই পরিবারের সঙ্গেই থাকতে পারি, আমার এই প্রিয় মানুষদের সাথে যেন আমি থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই মনের আশাটুকু পূরণ করেন, কেননা আমি কখনো চাই না যে আমি থাকতে আমার পরিবারের বা আমার কাছের কেউ চলে যায়। তো আমি যেন দেখে যেতে পারি যে আমার পরিবারটায় অটুট আছে, এক আছে এবং সবাই একসঙ্গে আছে। প্লিজ আমার জন্য এই দোয়াটুকু আপনারা করবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদের জন্য দোয়া করি। তো এভাবে আমাকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো চলুন দেখা যাক ভিডিওটি। তো ওদিকে হচ্ছে বউয়ের ফটো সেশন চলছে, আর এদিকে আমরা আমাদের মতো করে সময়টা কাটাচ্ছি, নিজেরা নিজেদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করে রাখছি। আর এই তো আমার সোনাটা, সবাই দোয়া করবেন আমার সোনা পাখিটার জন্য। তো ও হচ্ছে খুব স্বাস্থ্য সচেতন, মানে মাস্ক ছাড়া কোথাও যেতে চায় না, খুব অনেক কষ্ট ওকে আমি মাস্কটা খুলেছি মুখের থেকে যে বাবা একটু খুলো, সমস্যা নেই এখানে। তো কি বুঝে আল্লাহ বাবুর জানে, ও বাইরে আসতে গেলেই মানে সবসময় আমার মাস্ক পরতেই হবে। তো এটা ভালো, সচেতন থাকা ভালো, ও যে এটা বুঝতে পেরেছে যে আমরা একটা প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি এটাই অনেক। আর এদিক থেকে আমি রাফসানার বাবাকে অনুরোধ করছিলাম মাস্ক খোলার জন্য, রীতিমতো ধমকও দিয়েছে কিন্তু কাজ হয়নি, সে আসলে ক্যামেরার সামনে এভাবে আসতে চাচ্ছিল না। তো তারপর ওকে আমি এনে ছাড়বো আজকে। আর এই যে এখন পরিচয় করিয়ে দিচ্ছি আমার বন্ধু নামক শত্রুর সঙ্গে অথবা শত্রু নামক বন্ধুর সঙ্গে, এ হচ্ছে আমার মানে কি বলবো, আমার জীবনের সব থেকে দামি একটা জিনিস, আমার বোন, আমার একমাত্র বোন, আমার এক নম্বর শত্রু এবং এক নম্বর বন্ধু। তো আর এদিকে আছে আমার আব্বু আম্মু, যে পাঞ্জাবি পরা হচ্ছে আমার আব্বু, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর সাইডে মেরুন কালারের শাড়ি আমার আম্মু, আর এটা হচ্ছে আমার চাচি, অপোজিটে আছে আমার চাচা, এই পাশে তো রাফসানের বাবা, রাফসানের বাবাকে তো হয়তো বা চিনেন আপনারা। তো সবাই দোয়া করবেন। আমার বোনটা আমার কাছে অনেক দামি, সব কিছুর থেকে আমার বোনটা আমার কাছে বেশি দামি। আমার মনে হয় আমার যে প্রিয় কিছু মানুষ আছে তার মধ্যে আমার বোন অন্যতম, ওকে ছাড়া আমি আসলে একটা মুহূর্ত থাকতে পারি না।
মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার আব্বু আম্মুর সাথে পরে কথা বলি, আগে আমি আমার বোনের সঙ্গে কথা বলি, এবং ওর সঙ্গে যদি আমি একটা না একটা ঘন্টা কাটাই, তবে মানে এক ঘন্টা যে ষাটটা মিনিট, সেই ষাট মিনিটের মধ্যে 50 মিনিটই আমাদের ঝগড়া মানে করে যাবে, আর বাকি 10 মিনিট যাবে রাগ ভাঙাতে ভাঙাতে। তো মানে কি বলবো, আমার একটা বোন আর একটাই ভাই আমার, আমি সবার বড়, সবাই দোয়া করবেন আমার ছোট ছোট দুইটা ভাই বোনের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা আমাকে আদর করছে, আর এখন দেখাবো আমি আমার পরিবারকে। সবাই প্লিজ আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই যে মিষ্টি মিষ্টি দুইটা বোন দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার কাজিন। আর এই যে এখানে আমার বোন রাফসান এবং রাফসানের বাবা,